বহুদিন ধরে বায়ু দূষণে জেরবার ভারতের রাজধানী শহর দিল্লি গত কয়েক দশকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকায় উপরের দিকে স্থান হয়েছে দিল্লির একটি সাম্প্রতিক গবেষণার দাবি দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর তো বটেই এমনকি দূষণের কারণে রাজধানী দিল্লির বাসিন্দাদের আয়ু কমেছে গড়ে প্রায় 12 বছর বর্তমান গবেষণাটি করেছে আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের দাবি ভারতের 130 কোটি মানুষ WHO নির্ধারিত বায়ুর গুণমান সূচক ডিঙ্গনো দূষিত এলাকায় বাস করেন এছাড়াও দেশের 67.4% মানুষ যে এলাকায় বাস করেন সেখানে ভারত সরকারের নির্ধারিত বায়ুর গুণমান সূচকও ছাপিয়ে যায় গবেষকদের মতে এই পরিস্থিতি বিপজ্জনক শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করেন ভয়ঙ্কর দূষণের কারণে দিল্লির 2 কোটি বাসিন্দার আয়ু কমে যাচ্ছে WHO অর্থাৎ হুর গাইডলাইন অনুযায়ী তা গড়ে কমতে পারে প্রায় 11 বছর 9 মাস অর্থাৎ প্রায় 12 বছর ভারত সরকারের গাইডলাইন অনুযায়ী তা কমে যেতে পারে গড়ে 8 বছর 5 মাস গবেষকরা জানিয়েছেন এই দূষণের জন্য দায়ী দিল্লির বাসিন্দারাই যানবাহনে দূষিত ধোঁয়া থেকে নির্মাণ কাজের ফলে বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির শহর সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ